রাস্তার পাশে সরকারি গাছ থেকে ফল খাওয়া জায়েজ আছে কিনা? দরকারি প্রশ্ন ভাই, হাসবেন কেন? রাস্তার ধারে যে সমস্ত ফল থাকে, ফল গাছ থাকে, এই ফল গাছগুলো যদি বিশেষ কোনো ব্যক্তির ব্যক্তি মালিকানাধীন ফল না হয়, সরকারি গাছ আর সরকারি রাস্তা সরকারি গাছ অনেক সময় ফল হয়, বা অনেক সময় ব্যক্তি মালিকানাধীন হলেও সেটাকে অনেক সময় রাস্তার ধারে এভাবে ওপেন রেখে দেওয়া হয়, এটার ফল এগুলোকে হেফাজত করার জন্য, সেভ করার জন্য, নিরাপদ করার জন্য কোনো আয়োজন থাকে না, ওপেন থাকে। তো বিশেষ করে সরকারি জায়গায়, সরকারি রাস্তার পাশে যে ফলমূল থাকে এগুলো খাওয়া জায়েজ আছে, এগুলো চাইলে কেউ খেতে পারেন। যেহেতু এগুলোকে সংরক্ষণের কোনো ব্যবস্থা করা হয় নাই, এর মানে এটা ওপেন, এটা উন্মুক্ত আছে, এটা চাইলে কেউ খাইতে পারে। একটা হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি কোনো ফলের বাগানে যায় সে সেখানে খেতে পারবে, কারণ তখনকার সমাজে বাগানে গেলে খাওয়ার পারমিশন সবাইকে দিত। এখনও আছে অনেক দেশে পৃথিবীতে যে ওখানে ঢুকলে খেতে পারেন, কিন্তু সে অনেকগুলো ভরে নিয়ে আসবে, এই সুযোগ নাই, এই অনুমোদন দেওয়া হয় না। অতএব রাস্তার ধারে এরকম কোনো ফল আছে, এটা সিস্টেমই বলে দিচ্ছে যে এটা কেউ খেলে মালিক কর্তৃপক্ষের কোনো আপত্তির ব্যাপার নাই, অতএব কেউ চাইলে সেখান থেকে খেতে পারবে। এমনকি আমাদের আশেপাশে দেখা যায় অনেক আম গাছ থেকে আম পড়ে, তাল গাছ থেকে তাল পড়ে, অনেক ফল ঝরে পড়ে, এগুলো নেওয়া যাবে কিনা? উত্তর হলো, মালিক পক্ষের যদি অনুমতি থাকে সে অনুমতিটা বোঝা যায় বিভিন্নভাবে। যেমন কথার কথা, এটাকে হেফাজত করার মতো কোনো ব্যবস্থা নেই, অনেকে কাঁটা দিয়ে রাখে, অনেকে বেড়া দিয়ে রাখে, অনেকে জাল দিয়ে রাখে, এগুলো দেখলে তো বোঝাই যাচ্ছে যে উনি আপনাকে এটা নিতে দিচ্ছে না, তখন ওটা খাওয়া জায়েজ হবে। কিন্তু যদি দেখেন যে না, এরকম কোনো সেফটি সিস্টেম উনি রাখেন নাই, তার মানে তিনি এটা পারমিশন দিয়ে রাখছেন, আপনি সেটা খেতে পারবেন ইনশাআল্লাহ। জাকাতের নিসাবের স্বর্ণ রূপার ভিন্ন মূল্য হওয়াতে আমরা কোনটিকে নিসাব হিসেবে ধরে নিব? জাকাত স্বর্ণ এবং রূপা দুইটার ভিন্ন ভিন্ন পরিমাণ আছে। রূপা হলে 85 গ্রাম অথবা 7.5 ভরি, সরি, স্বর্ণ হলে 85 গ্রাম অথবা 7.5 ভরি, আর রূপা হলে 52.5 তোলা কিংবা 595 গ্রাম, একই কথা। তো রূপা হলে 595 গ্রাম, স্বর্ণ হলে 85 গ্রাম, আর তোলার হিসাব করলে রূপা হলে 52.5 তোলা আর স্বর্ণ হলে 7.5 তোলা। এর সমপরিমাণ সম্পদের মালিক হলে তার উপরে জাকাত ফরজ। এখন কথা হলো, রূপা আর স্বর্ণের সাথে তো মিল নেই, টাকার ব্যাসকম অনেক বেশি, মূল্যের ব্যাসকম অনেক বেশি। তো এক্ষেত্রে উত্তর হলো, যেই কোনো একটা, এখন রূপার দাম কম পৃথিবীতে কোনো কালে কোনো সমাজে, যদি রূপার দাম বেশিও হয়ে যায় তখন স্বর্ণেরটা হবে সর্বনিম্ন নিসাব, কথার কথা আর কি। স্বর্ণ এবং রূপা এই দুইটার যে কোনো একটা নিসাবকে টাচ করবে, স্পর্শ করবে, জাকাত ফরজ হবে। এখন ধরেন আপনার কাছে ক্যাশ টাকা আছে, তাহলে ক্যাশ টাকাটা স্বর্ণ বা রূপার যে কোনোটার সাথেই এটা কনভার্ট হতে পারে। অতএব আপনি যখন এটাকে রূপাতে কনভার্ট করবেন, তাতে 595 গ্রাম রূপা কিনতে 40-50 হাজার টাকা বা তার চেয়ে প্লাস মাইনাস টাকা হইলেই হয়ে যাবে, মানে এই টাকার মালিক হয়ে গেলে 1 বছর থাকলে জাকাত ফরজ হয়ে যাবে। কিন্তু স্বর্ণ যদি হিসাব করেন, তাহলে 7.5 ভরি স্বর্ণ এটা কিনতে তো অনেক কয়েক লাখ টাকা লাগবে, কথা কি বুঝাতে পারছি? এই জন্য স্বর্ণ বা রূপা যে কোনো একটাকে টাচ করলেই জাকাত ফরজ হয়ে যাবে। যার শুধু স্বর্ণ আছে তার 7.5 ভরির আগে জাকাত নাই, কিন্তু একজনের কিছু স্বর্ণ আছে, কিছু টাকা আছে, তাহলে এই স্বর্ণটাকে টাকায় কনভার্ট করে এই টাকা সহ রূপার নিসাব টাচ করলেই জাকাত ফরজ হয়ে যাবে। শুধু স্বর্ণ থাকলে তার 7.5 ভরির নিচে জাকাত হবে না, কথা কি বুঝাতে পারছি? অতএব স্বর্ণ রূপা যে কোনো একটা স্পর্শ করলে জাকাত হবে। ঘরে যদি অনেকগুলো কোরআন থাকে তাহলে কি সবগুলো পড়তে হবে নাকি একটা পড়লেই চলবে? ভাই, কোরআন অনেকগুলো আছে, সবগুলোই ঘুরে ঘুরে পড়তে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। নিয়মিত কোরআনটা একটু একটু করে পড়বেন, এটা হলো মূল বিষয়। তবে আল্লাহর কালামের ভালোবাসা থেকে যে ওই কোরআনটা পড়া হচ্ছে না, অনেকদিন একটু পড়ি, সেটা করতে পারলে ভালো, কিন্তু এটা কোনো জরুরি না। আর এর চাইতে জরুরি হলো কোরআনে কথা অনুযায়ী আমল করবেন। কোরআন একটা একটা করে ঘেটে সবগুলোই তেলাওয়াত করছেন, একটাতেও যা বলা আছে সেটা আমল করছেন না, তাহলে এটার কোনো মানে হতে পারে না।